হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক তো তখনই খারাপ হতে শুরু করে যখন হাজবেন্ড সবার সামনে ওয়াইফের সম্মান বাঁচায় না। ওয়াইফ অন্যায় করেনি জেনেও এবং বাড়ির লোকের অন্যায় জেনেও স্ত্রীর পাশে দাঁড়ায় না, নিজের বাড়ির লোকের পক্ষে কথা বলে। ওয়াইফ তো শুধু এটুকুই চায় যে হাজবেন্ড অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে আর স্ত্রীর সম্মান বাঁচাবে। এই জন্য তাদের মধ্যেকার সুন্দর সম্পর্ক নষ্ট হতে থাকে। বন্ধ দরজার ভেতরে আপনি যতই স্ত্রীকে ভালোবাসা দেন না কেন, সবার সামনে যখন তার সম্মান দিতে পারছেন না, ও যে ঠিক এটুকু বলতে পারছেন না, তবে আপনার ওই ভালোবাসার কোনো দাম নেই। ধীরে ধীরে ওয়াইফেরও ভালোবাসা নষ্ট হয়ে যায়। সে ভাবে সবার সামনে আমার হাজবেন্ড আমার ইজ্জত বাঁচাতে পারে না, ইজ্জত বাঁচায় না, তখন ওই ভালোবাসার কী দাম, কোনো দাম নেই।